একাদশ শ্রেণীর ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। 2022-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলো নটরডেম কলেজ ঢাকা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করব, আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে, আসন সংখ্যা কতটা রয়েছে, আবেদন ফি সহ বিস্তারিত কিছু। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেন প্রসঙ্গে আসি। তো এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, বিজ্ঞপ্তির প্রথম অংশে উল্লেখ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নটরডেম কলেজকে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। অর্থাৎ নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। ওকে, প্রথমে রয়েছে ভর্তির আবেদন ফর্ম পূরণ। কীভাবে ফর্ম পূরণ করতে হবে? ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 7 ডিসেম্বর দিবাগত রাত 12:01 হতে 14 ডিসেম্বর রাত 12:00 পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট, এইখানে দেখতে পারছো যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখান থেকে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রশংসাপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 300 টাকা বিকাশ চার্জ নিম্নে প্রদত্ত নম্বরে দিতে হবে। অর্থাৎ এখানে বিকাশ ট্রানজ্যাকশন দেওয়া আছে, এখানে একটা নম্বর দেওয়া আছে, এই নম্বরে 300 টাকা দিতে হবে। এবং পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। এবং হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে। তো এখানে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিষয়টি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে। বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, উচ্চতর গণিত সহ GPA 5.00 এবং মানবিক বিভাগ থেকে GPA 3.00 এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে GPA 4.00 থাকতে হবে। SSC-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের GPA 5.00, মানবিকের শিক্ষার্থীদের GPA 3.00 এবং ব্যবসায়ী শিক্ষাদের GPA 4.00 প্রয়োজন হবে। এরপর হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কেমন যোগ্যতা লাগবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী শিক্ষা বিভাগে GPA 4.50 প্রয়োজন এবং বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিকে GPA প্রয়োজন হবে 3.50। এরপর রয়েছে আসন সংখ্যা। অবশ্যই বিষয়টা জানা ইম্পর্টেন্ট। বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে 1800+ আসন রয়েছে এবং ইংরেজি ভার্সনে 300, মানবিক বিভাগে 410টা আসন রয়েছে এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে 760টা আসন রয়েছে। এরপর রয়েছে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। SSC-তে প্রাপ্ত GPA ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে 2100 এবং বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে 400 এবং মানবিক বিভাগ থেকে 600 এবং ব্যবসায়ী বিভাগ থেকে 900 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে, মোট আসন রয়েছে বিজ্ঞান বিভাগের বাংলা ইংরেজি ভার্সন দিয়ে হচ্ছে 2100, মানবিক বিভাগে 410টা এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে 760টা আসন রয়েছে। তো এই কয়টা আসনের জন্য বাংলা মাধ্যম থেকে 2100 জন শিক্ষার্থীকে এবং ইংরেজি থেকে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা ইংরেজি মাধ্যমে থেকে পরীক্ষা দিবে তাদের 400 জন এবং মানবিক বিভাগ থেকে 600 জন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে 900 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা দিতে হবে, এরপর নির্বাচিত করা হবে এভাবে। এরপর হচ্ছে SSC-তে প্রাপ্ত GPA, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এই যে কলেজের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপরের যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ। এটা প্রত্যেকটি শিক্ষার্থী জানতে হবে যারা নটরডেম কলেজে মূলত পড়তে চাও। ওকে, এখানে বলা হচ্ছে যে
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং ব্যবসায়ী শিক্ষায় যারা থেকে মানবিক আবেদন করেছে তাদেরকে ব্যবসায়ী শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা বিজ্ঞান থেকে মানবিকে যাবে গ্রুপ পরিবর্তন করে তাদের ক্ষেত্রে বিজ্ঞানের প্রশ্ন করা হবে আর অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসে, আর ব্যবসায়ী শিক্ষা থেকে যারা মানবিকে যাবে তাদের ব্যবসায়ী শিক্ষার প্রশ্নে করা হবে। এখানে দেখতে পাচ্ছো বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয় রয়েছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগের পরীক্ষার বিষয় রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। ব্যবসায়ী শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে দিয়েছ সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই যে এখানে বিষয়গুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে পরীক্ষা সংক্রান্ত তথ্য। যেমন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে প্রবেশপত্রেই পাওয়া যাবে। ভুল ও অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্যে আছে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। এটা একদম কমপ্লিটলি বলে দিয়েছে। তো তোমরা বিজ্ঞপ্তিটি নিশ্চয়ই দেখেছো এবং বিজ্ঞপ্তি অনুযায়ী 7 ডিসেম্বর দিবাগত 12টা থেকে তোমাদের আবেদন শুরু হবে আর 14 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। আবেদন ফি 300 টাকা এবং দিতে হবে একটি বিকাশ নম্বরে। এছাড়াও আবেদনের ন্যূনতম যোগ্যতা রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে GPA 5, মানবিক থেকে GPA 3 এবং বাণিজ্য শাখা থেকে GPA 4 পেতে হবে। আর যদি তুমি বিভাগ পরিবর্তন করো সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে যদি পড়তে চাও তাহলে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী বিভাগে যেতে 4.50 এবং বাণিজ্য থেকে মানবিকে আসতে হলে 3.50 প্রয়োজন হবে। এছাড়াও আসন রয়েছে কতগুলো জানতে পেরেছো নিশ্চয়ই এবং কিভাবে তোমাদের ভর্তি করানো হবে তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু করানো হবে, এই বিষয়টি তারা উল্লেখ করে দিয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমরা যারা নটরডেম কলেজ ঢাকাতে পরীক্ষা দিতে চাও বা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যারা ভর্তি হতে চায় তাদের কাছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।